हेलो फ्रेंड्स, वेलकम टू एमईज एजुकेशन लैब। एमईज एजुकेशन लैब यूट्यूब चैनले सकल के स्वागत। बंधुरा, आमरा आज के आलोचना करब जे प्राथमिक शिक्षा पर्षद थेके जे इंटरव्यू प्रक्रिया शुरू हुए छिलो, से इंटरव्यू प्रक्रिया सम्पूर्ण होते बा नियोग प्रक्रिया शुरू होते ठीक कतदिन समय लागते पारे। बंधुरा, तुम्हारा जानो जे प्राथमिक शिक्षा पर्षद थेके प्रत्येक दफाय अर्थात एक एक फेजर जो क्योंकि इंटरव्यू नोटिफिकेशन प्रकाश कर एक नम्बर थे नम्बर जो फेज से एक फेजर जो तरा नोटिफिकेशन प्रकाश कर देखल जो लास्ट जो नोटिस दिल से क्योंकि दस नम्बर थ पंद्रह नम्बर अर्थात छटा फेजर इंटरव्यूर डेट क्या प्रकाश कर अर्थात एक नम्बर थ पंद्रह नम्बर फेज इंटरव्यू प्रक्रिया क्योंकि चलते अर्थात एक थे नय कमप्लीट हो गए दस थ पंद्रह जो फेजटार जो इंटरव्यू प्रकाश कर मोट छटा जिलार जो से क्योंकि देखते एप्रिल मासर समय नहीं तरपे जे समस्त जिलार इंटरव्यू प्रक्रिया ए शुरू होनी परवर्ती नोटिफिकेशन माध्यम परवर्ती फेजे इंटरव्यूटा शुरू हो से फेजगुलर शुरू होते सेगुलो कमप्लीट होते आमादेर अनुमान प्राथमिक शिक्षा पर्षद थेके किन्तु जे समयटा लागाते पारे आमादेर अनुमान मे मासेर शेष किन्तु हो जाबे अर्थात मे मासेर शेषेर दिके किन्तु समस्त जे इंटरव्यू प्रक्रिया सेटा किन्तु समाप्त होते पारे। तारपरे तो तार परेर काजगुलो बाकी थाकबे अर्थात प्यानेल करा तार एगेंस्टे अपॉइंटमेंट लेटर देवा एबं तादेरके जयनिं करानो एकटा हिउज किन्तु काज बाकी थाकबे। ओके, तो आमरा आजके जानार चेष्टा करलाम जे इंटरव्यू प्रक्रियाटा शेष होते कतदिन समय लागते पारे आमादेर अनुमान मे मासेर शेषेर दिक। ओके, तारपरे नियोग प्रक्रिया कमप्लीट होते आरो बेश किछु समय किन्तु लागबे। तारपरे किन्तु 2022 एर जे प्राय माने टेटेर रेजाल्ट बार करेछे तादेर इंटरव्यू प्रक्रियाटा किन्तु तारपरे करा पसिबल होबे, तार आगे किन्तु करा पसिबल होबे ना। ओके, एबं जे टेट परीक्षा नेवार कथा बोलछिलो बछरे दुबार करे टेट परीक्षा नेवार कथा बोलछिलो, এখন দেখো একটা বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে। এখন তোমরা দেখতে পাচ্ছ চারিদিকে কিন্তু হট টপিক হলো শিক্ষক কেলেঙ্কারি বা টেট কেলেঙ্কারি বা এসএসসি কেলেঙ্কারি বা দুর্নীতি, ঠিক আছে? এই বিষয়টা মানে বেশ আমরা বিগত কয়েক মাস ধরে কিন্তু হাইলাইটে দেখছি, সেই হিসাবে কিন্তু সরকার যথেষ্ট ব্যাকফুটে আছে। তারা কিন্তু চেষ্টা করছে কোনো রকম যাতে অভিযোগ তাদের দিকে নতুন করে না লাগে, তো সেই উদ্দেশ্যে তারা কিন্তু পরীক্ষা নেবে বলেছে, যখন পরীক্ষা কিন্তু তারা নেবে, ঠিক আছে, দুবার নেবে বলেছে, হয়তো দুবারের জায়গায় একবারও হতে পারে, বাট পরীক্ষা কিন্তু তারা নেবে। বাট নিয়োগ কখন করবে সেই বিষয়ে কিন্তু কোনো বলতে পারো কোনো তাড়াহুড়ো কিন্তু তারা করবে না। অর্থাৎ পরীক্ষা নেওয়ার তৎপরতা তাদের মধ্যে যতটা লক্ষ্য করা যাবে, নিয়োগের তৎপরতা কিন্তু ততটা লক্ষ্য করা যাবে না। এটা কিন্তু আমরা মানে এই বিষয়টা কিন্তু আমাদের কাছে স্পষ্ট হচ্ছে। ওকে, তো এখানে কিন্তু কিছু স্টুডেন্টের মনে কিন্তু আবার একটা নেগেটিভ বাতাবরণ সৃষ্টি হচ্ছে যে স্যার আমরা টেট কোয়ালিফাই করে কি করব, এরপরে তো পরবর্তী ইন্টারভিউ বা নিয়োগ প্রক্রিয়া এগুলো ঠিক আমরা টেট কোয়ালিফাই করেছি মানে কি আমরা মানে নিয়োগ প্রক্রিয়ার অংশগ্রহণ করতে পারবো বা আমরা কি ফাইনালি সিলেক্টেড হব, একটা প্রাথমিক শিক্ষক হিসেবে কি আমরা স্কুলে জয়েন করতে পারবো। দেখো, এই চিন্তাভাবনা কিন্তু অনেক দূরের চিন্তাভাবনা, এখনই তোমরা এত দূরের চিন্তাভাবনা করতে যেও না। প্রথম তোমরা টেট কোয়ালিফাই করেছো, এখন তোমরা ইন্টারভিউর জন্য প্রস্তুতি নাও। ইন্টারভিউ মানে এটা স্টেপ বাই স্টেপ কিন্তু এগো, ঠিক আছে? এবার ইন্টারভিউতে সবাইকে ডাকবে কিনা সেটাও কিন্তু একটা সন্দেহের বিষয় আছে, কারণ যারা হয়তো টেটের নাম্বার ভিত্তিতে তারা ডাকতে পারে, অথবা যে একাডেমিক স্কোর টেট এইভাবে ক্যালকুলেশন করে তারপরে ডাকতে পারে, অথবা সবাইকেই ডাকতে পারে, যে কোনো সিচুয়েশন কিন্তু পসিবল। মানে আমরা বিভিন্ন জায়গা থেকে তোমরা শুনছো বা আমরা বলছি বা তোমরা শুনছো যেটা যে সবাইকে ডাকবে বা সবাইকে ডাকবে না, এখন কিন্তু সেই বিষয়টা পুরোপুরিভাবে স্পষ্ট নয়। পর্ষদ কিভাবে ডাকবে, কোন স্কোরের ভিত্তিতে ডাকবে বা কোন প্রসেসে ডাকবে সেটা কিন্তু পর্ষদ একমাত্র বলতে পারে। সুতরাং এখন এখানে ওখানে কান না দিয়ে তোমাদের যেটা করণীয় সেটা হলো ইন্টারভিউর জন্য প্রস্তুতি নেওয়া এবং নেক্সট টেটের জন্যও কিন্তু প্রস্তুতি তোমাদেরকে নিতে হবে। তার একটাই কারণ যে তোমার যদি স্কোরটা কিছু ইম্প্রুভমেন্ট করে সেটা তো একটা কারণ আছে, তার সাথে সাথে কোন টেট কোন সময় বাতিল হবে এটা কিন্তু এখন আমরা কেউ জোর গলায় বলতে পারছি না, ঠিক আছে? অর্থাৎ কোথায় দুর্নীতি হচ্ছে কোথায় হচ্ছে না এটা কিন্তু আমাদের কাছে পুরোপুরিভাবে স্পষ্ট নয় বা কারোর কাছে স্পষ্ট
হবে না, এটা কিন্তু ভবিষ্যতে গিয়ে সেটা স্পষ্ট হবে। হয়তো দেখা গেল ভবিষ্যতে যে আমরা যে পরীক্ষার টেট কোয়ালিফাই করে আমরা নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করছি, সেটা হয়তো কোনো কারণে অস্বচ্ছতার প্রমাণ মিলতে পারে। তো আমরা কোনো কিছুর দিকে কান দেব না, কোনো কিছুর দিকে আমরা কিন্তু বলতে পারো ভরসা করব না, আমরা নিজের নিজের উপরেই ভরসা করব এবং সামনে যে সমস্ত পরীক্ষাগুলো কিন্তু আসবে সেইগুলোতে সুন্দরভাবে অ্যাটেন্ড করব এবং পজিটিভ মাইন্ডে কিন্তু চলবে, মানে চলবো। ওকে, তো এই ছোট্ট কথা, ছোট্ট ইনফরমেশন এবং তার সাথে সাথে কিছু পজিটিভ কথা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল, সেটা কিন্তু আমরা শেয়ার করলাম এবং ভিডিওটি কিন্তু এখানে আমরা সমাপ্ত করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।